দিনটা ছিল 14th February সরস্বতী পুজো। হ্যাঁ, ভিডিওটা একটু বেশি দেরি করে দিচ্ছি। তো সকাল সকাল চিরাচরিত নিয়মের মতো হলুদ মেখে স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তারপর হালকা একটু মেকআপ করে নিয়েছিলাম, যদিও মেকআপ করতে আমি খুব ভালো পারি না, তাও সরস্বতী পুজো বলে কথা একটু হালকা মেকআপ করে নিয়েছিলাম। তারপর একটু লাইনার, একটু লিপস্টিক আর একটু কাজল পরে সব্বার শেষে একটা টিপ পরে চলে যাই স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য। আর গিয়েই দেখো সামনেটা এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, ফুল দিয়ে গেটটাকে সাজানো হয়েছে আর গেটের সামনে একটা ফুল দিয়ে রঙ্গোলি করা হয়েছে। সেদিন বোর্ডেও লেখা হয়েছিল একটা সরস্বতীর বাণী। আর দুই সাইড এবং মাঝখানে যে আলপনাগুলো দেখছো সেগুলোও খুব যত্ন সহকারে 3-4 দিন ধরে দেওয়া হয়েছে। আর গিয়ে দেখি পুজোর প্রিপারেশান চলছে আর চারিদিকে চলছে ফটো সেশন। আর এই হলো সেই ডেকোরেশন যেটা বিগত কয়েক দিন ধরে ভীষণ পরিশ্রম করে এইভাবে দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা ছবি ভীষণ যত্ন সহকারে এঁকেছে আমাদেরই ক্লাসের মেয়েরা। আর শুধু ছবিগুলোই নয়, এই যে দেওয়ালে রয়েছে প্রজাপতি, বিভিন্ন ফুলের ডেকোরেশন, সবটাই এতটাই যত্ন সহকারে করা হয়েছিল যে সবাই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখছিল। প্রত্যেকটা ছবিই ছিল দেখার মতো এবং প্রশংসনীয়। আমি আগের ভিডিওতেই বলেছিলাম এগুলো হচ্ছে মধুবনী আর্ট। দেখো প্রত্যেকটা ছবির থেকে যেন চোখ সরানোই যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছিল পুরো ডেকোরেশনটা। যেহেতু আমাদের এবছরের থিম ছিল মিউজিক সিস্টেমের উপর, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো হয়েছে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে। আর এই যে আমাদের সরস্বতী মা, যার জন্য এত দিন ধরে এত আয়োজন, একদম বিয়ের কনের মতো সাজানো হয়েছে আজ তাকে। আর তারপরেই আমরা বসে যাই সবাই অঞ্জলি দেওয়ার জন্য সবাই মিলে। পুজো শেষে প্রসাদ খেয়ে চলে যাই ফটো তোলার জন্য। আর এদিকে হচ্ছে আমাদের স্কুলের প্রত্যেক বছরের ওয়াল ম্যাগাজিনের উদ্বোধন, যেটা করছেন আমাদের পিএনও ম্যাম। প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিনেই এই ওয়াল ম্যাগাজিনটা প্রকাশ পায়। এবছর আমাদের ম্যাগাজিনের নাম রাখা হয়েছে সম্পূর্ণা, যেখানে আমারও একটা কবিতা ছিল। আর তারপর ভীষণ ভীষণ খিদে পেয়ে যায়। আর সেদিনের মেনুতে ছিল বাসন্তী পোলাও, বেগুনি, আলুর দম, চাটনি এবং পায়েস। তারপর একটু রেস্ট নিয়ে আবার চলে যাই স্কুলে। আর গিয়ে দেখি সবাই মিলে নাচছে ঢাকের তালে তালে। আর তারপরে শুরু হয় বিকেলের পুজো এবং আরতি। সরস্বতী পুজোর বেশ কিছুদিন আগে থেকেই যেন আমাদের সরস্বতী পুজো শুরু হয়েছিল। সকলে মিলে এত আয়োজন, এত মাতামাতি, এত হই হই হয়তো আর কখনো হবে না। পরের বছরও সরস্বতী পুজো আসবে, কিন্তু হবে না এত মাতামাতি। পরের বছরও সরস্বতী পুজো আসবে, কিন্তু হবে না সকলে মিলে এত আনন্দ। পরের বছরও সরস্বতী পুজো আসবে, কিন্তু থাকবে না এতটা উচ্ছ্বাস। দিনগুলো সত্যি যেন মনের খাতায় সোনালী অক্ষরে রয়ে যাবে।